আমরা যদি তাদের ইলমি যদি খণ্ডন করি, ইলমি যদি ভুল ধরি, ভাই আগে বলেছি যে লাঙ্গা করে ছেড়ে দেবো, ও লাঙ্গা করার জন্য তার যে কোনো একটা ভিডিও যথেষ্ট। আমরা আগে বলেছি যে আমাদের ভাইরা আবেগে পড়ে যায়, শুধু আবেগ, যে বক্তাকে আমার ভালো লাগে, ওই যে বলেছি তুমি বক্তার প্রেমে পড়েছ, আগে কোরআন হাদিসটা ভালো করে পড়ো, কিয়ামতের আলামত তুমি শুনেছ তার কাছ থেকে, আরে আগে সহিহ বুখারি কিতাবুল ফিতানগুলো পড়ো, কিয়ামতের অধ্যায়গুলো পড়ো, পড়ে দেখো তোমার বক্তা কতগুলো মিথ্যা কথা বলেছে। আবার একই জায়গায় পড়ে গেলেন, এই গর্ত থেকে উঠতে পারবো না। আপনাদের বক্তা সাহেব বলেছে, এবং তাকে যখন আহলাসরা বলেছেন যে আপনারা তো জিহাদের কথা, জিহাদের কথা বলেন, তো আপনারা ফিলিস্তিনে কেন যান না, তো বক্তা সাহেব আপনাদেরকে বলেছে এইভাবে উত্তর পরবর্তী সময় দিয়েছে যে আমরা তো যাই না কারণ সরকার আমাদেরকে অনুমোদন দেয় না, তগত সরকারের সঙ্গে আহলাসদের নাকি সম্পর্ক ভালো, আতাদ ভালো, এই জন্য আহলাসরা যেন অনুমতি নিয়ে তাকে পাঠায়। আহা সোনামণি, এই কথা এতদিনে বুঝলে? এই জন্য তো বলেছিলাম যে ফিতনাতুত তাকফির আলবানি বইটা পড়ে নিও একবার। এখন তোমাদের সরকারের পারমিশন লাগছে? একটা বাংলায় কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এটা একটা একটা খাস বাংলাতে প্রবাদ আছে না? তো এখন তুমি ফিলিস্তিনে যাবে, এই জন্য সরকারের অনুমোদন কেন লাগবে? সরকারকে তুমি তগত সরকার বলছো, মানে কাফের সরকার বলছো, তার অনুমতি লাগবে? আমি তো ভারতে থাকি দাদা, কোথায় থাকি আমি? মোদিজির কাছ থেকে অনুমতি নিতে হবে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাকে নাকি তার জন্য? হ্যাঁ, কি ফতোয়া দিয়েছো? শুধু ভারত, বাংলাদেশের প্রেক্ষাপট কেন? ভারতে তো মুসলমানরা আমরা আছি, যদি ফিলিস্তিনে যেতে চাই তাহলে কি করতে হবে? মোদিজির অনুমতি লাগতে হবে? কেন তুমি বলছো সরকারের অনুমতি ছাড়া তুমি জিহাদে যেতে পারবে না, তা আমি কিভাবে যাব? তোমাদের বাংলাদেশের সরকার মুসলিম পক্ষেই আছে ফিলিস্তিনের, তুমি কে পারমিশন দিতেও পারে, কিন্তু আমাকে কি অনুমতি দেবে? কথা বলেন, এখানে সরকার অনুমতি কেন বলছে এখন? হ্যাঁ, বিপদে পড়েছ, মানুষ তোমাদের চালাকে ধরে ফেলেছে, যে তোমরা বড় বড় স্টেজ গরম করে পকেটে টাকা নিয়ে গিয়ে বউর কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে তুমি ল্যাপ কাঠা বালিশ সবগুলো গরম করে ফেলছো ফিলিস্তিনে যাওয়া বাদ দিয়ে। মানুষ তোমাদের এই চরিত্র দেখে নিয়েছে, এখন যখন তোমরা বারবার ফতোয়া দিচ্ছ, বারবার ফতোয়া দিচ্ছ যে জিহাদ জিহাদ জিহাদ, বেচারারা নিজে কোনোদিন যায় না, মাইকে শুধুমাত্র জিহাদ ধ্বস করে দেয়, আছে না? নাই কথা বলেন, শুধু মাইকে জিহাদ, মাইকে জিহাদ, কিন্তু নিজে ওখানে যায় না, এখনো বলছে সরকারের কাছে যেতে হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, মনে রাখেন, উনি বলেছেন যে সরকারের কাছে পারমিশন নিতে হবে, আবার যে সরকারকে তাগুত সরকার বলছে। আচ্ছা, কাফের সরকারের কাছ থেকে জিহাদের অনুমতি লাগে? হ্যাঁ, একজন কমই ভূত চেপেছে কাঁধে, এখন উল্টাপাল্টা বলতে শুরু করে দিয়েছে। সরকারকে তুমি তাগুতও বলছো, তাগুত সরকার বলছো, কাফের বলছো, আবার ওর কাছ থেকে পারমিশন নিতেও চাচ্ছ। কাফের সরকারের কাছ থেকে কি কখনো পারমিশন লাগে? কথা বলেন, ভূত চেপেছে না এখন কাঁধে, এ দেখেন, কথা বুঝতে পারলেন না ভাইজান, ধরা পড়ে যাবে। কিন্তু আমরা পড়তে চাই না, তো বক্তার প্রেমে পড়ে গেছি, বক্তা যা বলছে সেগুলোকে আমরা কোরআন মনে করছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি এইগুলোকে বোঝার তৌফিক দান করো, আমিন। এবং আমি এই কথা বলি, উনি ঠিক কথাই বলেছেন, উনি যে বলেছেন যে ফিলিস্তিনে যেতে হলে সরকারের কাছ থেকে কী লাগবে, অনুমতি লাগবে। আসলে সরকারের অনুমতি ছাড়া ফিলিস্তিনে গিয়ে জিহাদ করতে আপনি পারবেন না, ইসলামের শরিয়া ল এটাই। কিন্তু এই কথাটা আহলেসরা প্রথম থেকে বলে আসছে, কিন্তু তুমি বিরোধিতা কেন করলে বাবা? কেন বিরোধিতা করলে তা তুমি কেন? তারপর তুমি মনে করছো বাংলাদেশের সরকারকে তগত সরকার বলছো, তো তগত সরকারের কাছ থেকে অন্তর্ভুক্ত জিহাদের জন্য লাগে পারমিশন? লাগে, লাগে না। তাই তোমার কথা মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, সব বিরোধিতা হচ্ছে। আরেকবার গবেষণা করো কথা বলার আগে। ইমাম বুখারি সহিহ বুখারির কিতাবুল ইলমে 13 নম্বর পৃষ্ঠায় যেটা অধ্যায় রচনা করেছেন, কথা এবং কর্মের পূর্বে ইলম, মানে কোনো কথা বলা এবং কোনো আমল করার পূর্বে কী লাগবে? ইলম লাগবে। আগে ইলম নাও, তারপরে আমল করো। অন্তত এইসব বিষয়ে কথা বলতে হলে আলবানি রহমাল্লাহ আর ফিতনাতুত তাকফির এই বইটা একবার পড়ে নিও। শুক্রিয়া। আমরা যদি তাদের ইলমি যদি খণ্ডন করি, ইলমি যদি ভুল ধরি, ভাই আগে বলেছি যে লাঙ্গা করে ছেড়ে দেবো, ও লাঙ্গা করার জন্য তার যে কোনো একটা ভিডিও যথেষ্ট। আমরা আগে বলেছি যে আমাদের ভাইরা আবেগে পড়ে যাই, শুধু আবেগ, যে বক্তাকে আমার ভালো লাগে, ওই যে বলেছি তুমি বক্তার প্রেমে পড়েছ, আগে কোরআন হাদিসটা ভালো করে পড়ো, কিয়ামতের আলামত তুমি শুনেছ তার কাছ থেকে, আরে আগে সহিহ বুখারি কিতাবুল ফিতানগুলো পড়ো, কিয়ামতের অধ্যায়গুলো পড়ো, পড়ে দেখো তোমার বক্তা কতগুলো মিথ্যা কথা বলেছে।